হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকো রুটি। যারা নতুন রুটি বানানো শিখছো তাদের খুব উপকারে লাগবে। রুটি তো সবাই বানায়, তো আমি কী করে ফুলকো রুটি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমার আর তৈরি করা দেখাইনি, অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু আবার চেপে নিলাম আর নিয়েছি শুকনো আটা। এবার আমি লেচি কেটে নেব। সাইজে লেচি কেটে নিচ্ছি। বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, রুটি দিয়ে দিলাম। রুটি দেওয়ার পর একটা সাইড, প্রথম যে সাইডটা দেবো এটা অল্প ভেজে নেবো, খুব বেশি ভাজবো দিয়ে কিছুক্ষণ দেওয়ার পরে দেখো জাস্ট ভেজে নিলাম। এবং এই সাইডটা একটু ভালো করে ভেজে একটু বেশি করে ভাজতে হবে এই সাইডটা, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। আমি আবার সেই ঝাঁঝরাটা ইউজ করি, আমি একদম পুরো ডাইরেক্ট এইভাবে ভেজে নিচ্ছি, আমার ওসব লাগে না, আমি এমনিতে এইভাবে ভেজে নিই। একটা সাইড হয়ে গেছে, আর একটু মিলে দিলে আমি সারাশি দিয়ে করে নিচ্ছি। আমার ওটা আছে, একদম পুরোটা আছে, কিন্তু আমার এটাতেই হয়ে যায়। আরেকটা দেখিয়ে দিচ্ছি, একটা সাইড ভেজে নিয়েছি অল্প, আরেকটা সাইড ভালো করে ভেজে নিয়ে এই যে আবার দেখো কি সুন্দর করে ফুলে যাচ্ছে। এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি ব্রেকফাস্টের জন্য রেডি করে নিচ্ছি। আমি করেছি কাবলি ছোলা আলু দিয়ে একটা তরকারি করেছি, রুটি দিয়ে খেতে দারুণ লাগে, ভীষণই ভালো লাগে। তাহলে একদম রেডি ফুলকো রুটি আর ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ব্রেকফাস্টে জাস্ট জমে যাবে। তোমরাও ঠিক বাড়িতে এইভাবে ট্রাই করো, ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। তোমরা কিন্তু আমাকে অল টাইম সাপোর্ট করবে আর সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে।